বছর আগে পৌরাণিক যুগে মহিষাসুর নামের এক অত্যাচারী অসুর ছিল। তার ছিল অমরত্ব লাভের ইচ্ছা। মহিষাসুর ভগবান ব্রহ্মাকে প্রসন্ন করার জন্য তপস্যা শুরু করে, যাতে ভগবান ব্রহ্মার আশীর্বাদে অমরত্ব প্রাপ্ত হয়। বহু বছর তপস্যার পর তার ইচ্ছা পূর্ণ হয়। ভগবান ব্রহ্মা তার কাছে এসে বললেন, আমি তোমার ভক্তিতে প্রসন্ন, বলো কি বর চাই। অহংকারী মহিষাসুর বললেন, প্রভু আমি অমরত্ব চাই। ব্রহ্মা কিঞ্চিত ভেবে আশীর্বাদের হাত তুলে বললেন, তথাস্তু, তাই হোক আমার সন্তান। এই বর পেয়ে মহিষাসুর নিজেকে অমর বলে মনে করতে লাগলেন। অহংকারী মহিষাসুর তখন স্বর্গে মর্তে ও পাতালে ধ্বংসলীলা শুরু করে দিল। অপরাজেয় মহিষাসুর তিনও লোক অধিকার করলেন। দৈত্যরাজ মহিষাসুরের পরাক্রমে দেবতারা স্বর্গের অধিকার হারালেন। শীঘ্রই ত্রিলোক অন্ধকারে ঢুকে গেল। দেবগণ ভীত হয়ে ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বরের শরণাপন্ন হলেন। দেবতাদের দুর্দশার কথা শুনে প্রভু ব্রহ্মা বিষ্ণু ও মহেশ্বর একত্রিত হয়ে এক দিব্য জ্যোতি সৃষ্টি করেন এবং এই উজ্জ্বল তেজস্বি একত্র হয়ে পরম রূপবতী আদ্যাশক্তি মহামায়ার জন্ম দেয়। দেবী সজ্জিত হলেন অপূর্ব রণচণ্ডী মূর্তিতে, হিমাচল দিলেন সিংহ বাহন, বিষ্ণু দিলেন চক্র, পিনাকপাণি শঙ্কর দিলেন ত্রিশূল, যোগ দিলেন তার দণ্ড, কালদেব সুতীক্ষ্ণ খড়গ, চন্দ্র অষ্ট চন্দ্র শোভা চর্ম দিলেন, ধনুর্বাণ দিলেন সূর্য, বিশ্বকর্মা অভেদ বর্ম, ব্রহ্মা দিলেন অক্ষমালা কমণ্ডলু কুবের রত্নহার। সকল দেবতা মহাদেবীকে নানা অলঙ্কারে অলঙ্কৃত ও বিবিধ প্রহরণে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রায় যেতে প্রার্থনা করলেন। দেবী দশভুজা মূর্তি ধারণ করে সঙ্গে দিলেন ফুৎকার। দেবীর সঙ্গে মহিষাসুরের প্রবল সংগ্রাম আরম্ভ হল। দেবীর অস্ত্র প্রহারে দৈত্য সেনা ছিন্ন ভিন্ন হতে লাগল। মহিষাসুর ক্ষণে ক্ষণে রূপ পরিবর্তন করে নানা কৌশল বিস্তার করছিলেন। দশ দিন দশ রাত ব্যাপী এই যুদ্ধে দশম দিন দুর্গা মহিষাসুরকে শিবে বিদ্ধ করেন। এই বিজয়কে স্মরণ করে বাংলায় প্রতি বছর